গত বছরই আমফান থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল গোটা বাংলা। ঠিক এক বছরের মাথায় আরও একবার ঘূর্ণিঝড়ের আতঙ্কে রয়েছে গোটা বাংলার মানুষ। তবে এ বিষয়ে কি জানাচ্ছেন বিশেষজ্ঞরা, শুনুন। সকলের মধ্যে একটা আশঙ্কা বা স্বাভাবিকভাবেই লোকে আমরা কী করি, কম্পেয়ার করতে শুরু করি, ইয়াস বেশি শক্তিশালী কি আমফান বেশি শক্তিশালী বা আয়লা কি শক্তিশালী। একটা কথা খুব পরিষ্কার প্রথমে জেনে রাখা দরকার যে এই সাইক্লোন ইয়াস যাচ্ছে কিন্তু বালাসোরের উপর দিয়ে, পশ্চিমবঙ্গের উপর দিয়ে নয়। ফলে কোনোভাবেই পশ্চিমবঙ্গের আমফানের যে ইম্প্যাক্ট তার সাথে এটার কম্পেয়ার করা ঠিক হবে না। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমফান গিয়েছিল একদম সাগর আইল্যান্ডের পর থেকে কলকাতা হিট করে নর্থ চব্বিশ পরগনা দিয়ে বাংলাদেশে। কলকাতা বালাসোর থেকে প্রায় 200 কিলোমিটার দূর। তো ন্যাচারালি আমফানের যে ইম্প্যাক্ট লোকে দেখেছে বা যে আতঙ্ক বা যে ভয় মধ্যে আছে লোকের, তাদেরকে আশ্বস্ত করা যে এই সিস্টেমটা যাচ্ছে কলকাতা থেকে 200 কিলোমিটার দূরে, ফলে কলকাতাবাসীর সেভাবে আতঙ্কিত হওয়ার কারণ নেই। আমফানের থেকে যে আতঙ্ক যে জিনিসটা লোকের মধ্যে আছে, অ্যাট দ্য সেম টাইম আমফানের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে নর্থ চব্বিশ পরগনা বাংলাদেশে চলে গিয়েছিল। এক্ষেত্রে কিন্তু আমরা দেখছি নর্থ ওয়েস্টার্লি মুভমেন্ট হয়ে আমাদেরই দেশের ঝাড়খণ্ডের উপর এসে পড়ছে। ন্যাচারালি ঝাড়খণ্ডে ভালো বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। কলকাতার ক্ষেত্রে আমরা যেটা বলেছি, আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি, এক দু জায়গায় ভারী বৃষ্টি, 25 তারিখ একটু বৃষ্টি বাড়বে, 26 তারিখ গিয়ে আরেকটু বৃষ্টি বাড়বে, 27 তারিখ থেকে কমবে। আসতে চলেছে ঘূর্ণিঝড় ইয়াস, যে কোনো বিপদে পড়লে হালিশহর পুরসভার কন্ট্রোল রুমে যোগাযোগ করুন। ফোন নম্বরগুলি হল 6292232654 অথবা 6292232655। হালিশহর পুরসভা সর্বদা আপনাদের পাশে।